হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটা সাবস্ক্রাইবারের সমস্যা। সেই সমস্যা যেহেতু সে কমেন্ট করছে, তাই আমি সে কমেন্টের উপর ভিত্তি করে একটি ভিডিও বানাইতেছি। আর আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আপনার কমেন্টের উপর ভিত্তি করে আবার আরেকটি ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আর একটি কথা না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের ইউটিউব যে থাম্বনেল আছে সেই থাম্বনেল নিয়ে। থাম্বনেলটা আমরা কিন্তু সাধারণত ফটোশপ দিয়েই বানাই। আমি দেখাবো আজকে যে ফটোশপ 8 যে ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে একটি থাম্বনেল বানানো। আসলে আপনি আপনার কাছে যে ফটোশপ 8 যে আছে সেটা আপনি ওপেন করে নেবেন এবং আমি ওপেন করে নিলাম। আপনি আসলে এই থাম্বনেল বানানোটা খুব বেশি একটা কঠিন না, আপনি যত সময় দিবেন থাম্বনেল বানাতে তত কিন্তু সুন্দর লাগবে। আর আপনি যদি ইমার্জেন্সি থাম্বনেল বানাতে চান তবু আপনি বানাতে পারবেন, আপনার যেমন খুশি তেমন বানাতে পারবেন। আর ফটোশপে তো আপনি সব ধরনের জানেন যে ফটোশপের মতো অন্য কোনো মনে করেন যে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে যেমন মানুষ অনেক বানায় আপনার থাম্বনেল বানায়, কিন্তু ফটোশপের মতো অতটা সুন্দর হয় না। কারণ ফটোশপ দিয়ে আপনি ইচ্ছা মতন থাম্বনেল বানিয়ে নিতে পারেন, কোনো বাধা বিঘ্ন নাই, কিন্তু অন্য অন্য ওয়েবসাইটে কিন্তু এমনটা সুযোগ দিবে না। ওকে, তাহলে বন্ধুরা এখন আমরা একটা থাম্বনেল যেহেতু বানাবো সেহেতু আমরা প্রথমত একটা থাম্বনেলের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্টটা কিন্তু আপনাকে জানতে হবে। ওকে, আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইলে থেকে যে নিউ আছে সেই নিউ আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি আচ্ছা যা আছে আমি সেটা রাখলাম, অথবা আমি এখানে এফোর করে দিলাম। এফোর করে দেওয়ার পর ওকে দিলাম। দেখেন এখানে কিন্তু ওই এফোর একটা পেজ আসছে, এই পেজটা কিন্তু সে এফোর হয়ে গেছে। এবার আমি এটা কী করব, আমার যে থাম্বনেল যে সাইজটা আছে সেই সাইজ অনুযায়ী আমি এটাকে সেট আপ দেব। ওকে, আমি ইমেজে গিয়ে যে ইমেজ যে সাইজটা আছে সেই সাইজের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে আমার দুইটা কিন্তু টিক দেওয়া আছে, আমি কি এই দুটো আমি টিক উঠাই দিব। ওকে, উঠাই দেওয়ার পর আমি এই পিকজেলে আসবো। এই পিকজেলে আমাকে কী করতে হবে, আমাকে পিকজেলে করতে হবে যে আপনার যে থাম্বনেলের যে সাইজটা আছে সে সাইজটাকে আপনাকে বসাইতে হবে। যেমন আছে ১৯২০ ১০০০ এখানে ১০০০ আর এখানে ৩০০ আছে, ৩০০ রেখে দেবেন, ওকে দিয়ে দেবেন। ওকে, এটা হলো থাম্বনেলের সাইজ। আপনার আপনি এবার এই থাম্বনেলের পর আপনি যেটাই লিখবেন সেটাই কিন্তু ঠিক হবে। আপনার থাম্বনেল যেহেতু আপনার সাইজ দিয়ে দিচ্ছেন এখন এইটার পরে আপনি যা খুশি তাই লিখতে পারেন। ওকে, আমি আপনাকে দেখাই যে এটা দিয়ে আপনি কীভাবে করতে পারেন। আপনি যদি এখানে একটা ছবি অ্যাড করতে চান আপনার থাম্বনেলের ভিতরে, যেহেতু আপনি যদি ইউটিউবে যেন থাম্বনেল বানাবেন সেহেতু একটা ছবি অ্যাড করবেন। আমি একটা নর্মালি ছবি অ্যাড করে আপনাকে দেখাইতেছি। আমি ছবিটা আমি ইনপুট করলাম, আপনি ফটোটি আছে ফটোটি ধরে এবং যেখানে আপনার আর ফটোশপটা আছে সেটার পরে ধরে রাখুন। দেখেন ফটোশপটা ওপেন হয়ে গেছে এবং মাঝখানে আপনি গ্যাস ছেড়ে দিন, অথবা আপনি এখান থেকে ফাইল থেকে যে ওপেন আছে ওপেন থেকে আপনি এখান থেকে আপনার যে ফটোটি যেখানে আছে সেই লোকেশন, আমার যেমন ডেস্কটপে আছে আমি ডেস্কটপে ক্লিক করলাম এবং সেখানে আমি এই ফটোটি যা আছে সেখান থেকে আমি ইনপুট করতে পারি। ওকে, আপনি যেভাবে খুশি সেভাবে ইনপুট করবেন। ওকে, যেহেতু আমি এই ফটোটি যদি আমি থাম্বনেলে আমি সেট করি সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমি এটাকে ক্রপ করে একটু কেটে নিব। ওকে, আমি কেটে নিলাম। নেওয়ার পরে এই ফটোটাকে কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করতে হবে। আমি এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা আপনি ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক করার পরে যে লেয়ার দেখেন জিরো দেখাইছে, আমি ওকে দিয়ে দিলাম। এবার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু যে লক ছিল এখন আনলক হয়ে গেছে। আর আপনার যদি এই লেয়ার বক্সটি না থাকে সেখান থেকে আপনি উইন্ডোজ থেকে দেখেন এখানে লেয়ার আছে আপনার, এই দেখেন এই যে লেয়ার আছে আমি টিক দেওয়া, এখানে যদি আপনি না পান আপনি এখানে টিপ দেবেন তখন দেখবেন লেয়ার এই বক্সটি চলে আসবে। ওকে, এবার আমি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করব। ম্যাজিক টুল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমি কিবোর্ডে ডিলেট বাটন প্রেস করলাম। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবং আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্বন্ধে যদি বলতে চাই তো অনেক সময় হয়ে যাবে, সময় লেগে যাবে। তাই আমি আমার আমার আরেকটি চ্যানেলে আপনার
এই যে এই ভিডিওটি আছে হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড ইন ফটোশপ সিএস এইট ভার এইট যে এই এইটি আছে আপনি এই ভিডিওটা দেখে নেবেন এ টু জেড এটাতে বলা আছে ওকে আমার এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে আমি আমি কিবোর্ডে কন্ট্রোল ডি বাটন প্রেস করলাম ডি বাটন প্রেস করার পরে এখান থেকে আমি এটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম এটা ছোটো করে নিলাম নেওয়ার পরে আমি মুভ টুল দিয়ে আমি এই ফটোটাকে তুলে আমি এখানে নিয়ে যাব দেখেন কিন্তু ফটোটাকে দিতে এই আপনার এই লিয়া ইসের পরে আপনার থামরেল যে সাইজ থামরেলের যেটা আপনি করবেন থামরেল সে থামরেলের পরে আমি ফটোটি নিয়ে আসলাম এবং ফটোটি দেখেন অনেক ছোটো মনে হয়েছে তাই আমি কন্ট্রোল টি বাটন প্রেস করলাম কন্ট্রোল টি বাটন প্রেস করে আপনি আপনি যে পাশে খুশি আপনি ধরে একটু টান দিয়ে একটু একটু বড়ো করে নেবেন ওকে আমি বড়ো করে নিলাম ওকে কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলাম ইন্টার বাটন প্রেস করার পর এখান থেকে আপনি দেখেন যে ফটোটি আমি আমি যদি চারপাশে যদি আমি একটু বর্ডার দিই কেমন লাগে ওকে তাহলে আমি স্ট্রোক কালার দেবো এখান থেকে আসি স্ট্রোক কালার স্ট্রোক কালার এসে দেখেন লাল আছে কিন্তু এটা কিন্তু লাল আপনি যদি এখন কালো দেন আপনি যদি ব্ল্যাক করে দেন ব্ল্যাক করার পরে এখান থেকে যেমন সাইজ আছে এই সাইজটা আপনি একটু টানতেন দেখেন দেখেন এখান থেকে কিন্তু দেখেন আপনার বর্ডারটা কিন্তু বাড়ছে এখান থেকে আপনি আপনি অন্য কোনো বর্ডার যদি সিলেক্ট করেন আপনি তবু পারবেন এখান থেকে যে কোনো কালার আপনি সিলেক্ট করেন দেখেন বর্ডারটা কিন্তু আমার হয়ে যাইছে ওকে আপনি ঠিক এভাবে আপনি ঘুরিয়ে পেছিয়ে একটু সুন্দর করে নেবেন যে কালারটা আপনার পছন্দ হয় সে কালারটা আপনি করে নেবেন এবং করে নেওয়ার পরে এখান থেকে যখন আপনি লিখবেন কী লিখবেন যে যে কোনো একটা কিছু লিখেন যে আমি যত একটা বাংলায় কিছু লিখি যে বাংলায় লিখব আমি ফন্ট আগে সিলেক্ট করে নেব আমি লিখবো আমি শতুন এমজি যে আমার বাংলা যেহেতু আমার আমি লিখবো অনেকে অভ্র দিয়ে লিখে আপনার অভ্র দিয়ে লিখতে পারেন আপনার যেমন খুশি তেমন লিখতে পারেন কিন্তু আমি বিজয় ব্যবহার করে তাই আমি বিজয় দিয়ে লিখবো আমার বিজয়ের ফন্ট হচ্ছে শতুন এমজি এস ইউটি হ্যাঁ আমার শতুন এমজি হয়ে গেছে আমি কিবোর্ডে ইন্টার বাটন প্রেস করলাম ইন্টার বাটন প্রেস করার পর আমি আমি যেখানে লিখবো সেখানে আমি দিয়ে দিলাম টিপ দিলাম এবং কিবোর্ড আমি কন্ট্রোল অল্ট বি বাটন প্রেস করলাম ওকে এখানে আমি লিখব যে কীভাবে সরি কীভাবে এভাবে লিখবেন যে কীভাবে আমি লিখব এখান থেকে আপনাকে একটু একটু মাথায় রাখতে হবে যে আপনি আপনি যেন প্রতিটা লেখাকে আপনি আপনি লাইন গেলাকে যেন আপনি শেষ করতে পারেন আপনি আমি যেমন লিখলাম কীভাবে আমি আবার নিচে লিখব ইউটিউব ইউটিউব কিভাবে ইউটিউবে ইউটিউব হ্যাঁ কিভাবে ইউটিউব আমি ইউটিউবটা লিখলাম লিখে আমি আমি কিন্তু আবার আবার এটাকে আমি আলাদা একটা লাইন করব তাই আপনি আবার আবার আপনি মুভ টুলটা ইউজ করবেন ইউজ করার পরে ইউটিউব থাম্বনেল আমি লিখলাম এই জায়গায় থাম্বনেল 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 বানাবেন ফটোশপ দিয়ে বানাবেন বানাবেন আপনি আপনার কিন্তু প্রত্যেকটা লেখা কিন্তু আলাদা 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 করবেন আপনি এখান থেকে আমি যেহেতু উঠাই দিলাম দেখেন আপনি যেহেতু এক লাইনে লেখার আপনার জায়গা হবে না তাই আপনি কিন্তু প্রতিটা লেখা আলাদা করবেন ওকে আপনি করবেন বানাবেন ফটোশপ দিয়ে ফটোশপে অথবা ফটোশপে বানাবেন ফটোশপে ওকে আপনি এভাবে কিন্তু আপনি প্রতিটা লেখা আপনি আলাদা আলাদা করবেন যেহেতু আপনার আপনি যদি আলাদা করেন সেক্ষেত্রে অনেকটাই ভালো হবে কারণ মনে করেন যে আপনি এই লেখাগুলো আর একটু ছোটো করে দিন আপনি আর একটু ছোটো করে দিলাম ওকে একটা আমি টিক মার্কটা দিয়ে দিলাম আপনি এভাবে কিন্তু একটু ধৈর্য সহকারে আপনি কিন্তু একটু লিখবেন আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন আর যে কোনো সমস্যা পড়লে অবশ্যই আপনি বলবেন আমি আপনাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ওকে আপনি এভাবে কিন্তু প্রতিটা ফটো আপনি এভাবে আলাদা আলাদা করবেন এবার আসেন লেখাটাকে একটু ডিজাইন করবেন আপনি কীভাবে আমি যদি দি হলুদ কালার স্ট্রোক সরি ফিল কালার দিলাম হলুদ কালার আপনি 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 যখনই এই পেন টু আপনার টাইপ টুলে আসবেন টাইপ টুল আসার পরে লেখাটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যে কালারটা আছে সে কালারটা আপনি জাস্ট সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এখানে যে স্ট্রোক কালারটা আছে সেটা আপনি ক্লিক করে স্ট্রোক দিয়ে দেবেন দেখেন
কিভাবে, যেহেতু হলুদ আপনি দিলেন, হলুদটা যেহেতু বোঝা তেমন একটা যাইছিল না, মানে লেখাটা ফুটছিল না, তাই আমি এবার স্ট্রোক আমি লাল দিয়ে দেবো। দেখেন দেখেন হলো এভাবে, আপনি প্রতিটা লেখা এভাবে আপনি আপনি ই দিবেন, আপনি স্ট্রোক দিবেন, তাহলে লেখা লেখা গেল অনেকটা সুন্দর লাগবে। আপনি এবার দেখেন আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, দেবো আমি ব্ল্যাক দিয়ে দিলাম। আপনি এখানে কিন্তু খেয়াল করেন যে আমি কিন্তু এই লেখাটাকে আমি লেখার কালারটাকে আমি হোয়াইট করেছি, কিন্তু আমার আমার স্টক কালারকে আমি ব্ল্যাক করে দিয়েছি। তাই আপনি এভাবে এভাবে আপনি সব প্রত্যেকটা ভিডিও আপনি কিন্তু সরি প্রত্যেকটা লেখাকে আপনি কিন্তু আলাদা করে একটা কালার দিতে পারেন গর্জিয়াস করে। ওকে, আপনি এভাবে এভাবেই কিন্তু এগুলো করবেন। আর এভাবে এভাবে করলে আপনার আমার মনে হয় যে প্রতিটা লেখাটাকে আপনি যদি এইভাবে করে দেন, তাহলে লেখাটা অনেকটাই আপনার উজ্জ্বল হবে এবং লেখাটাকে অনেকটা সুন্দর লাগবে। আপনি স্ট্রোক কালারটি আর এক রকম কোনো কালার দিয়ে দেন। আমি স্ট্রোক আমি কী দিবেন, স্ট্রোক আমি ব্ল্যাকই দিয়ে দিলাম। এটাতে জাস্ট আপনি আপনি পছন্দ করবেন যে কীভাবে কীভাবে করলে আপনার থাম্বনেলটা অনেক সুন্দর দেখায়। ওকে, আপনি এভাবেই আপনি আপনি করবেন। আর আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করবেন, আর আপনার সমস্যা নিয়ে অবশ্যই আমি ইনশাল্লাহ আবার একটি ভিডিও বানিয়ে দেবো। ওকে, আপনি এভাবে কিন্তু আপনি ফটোশপ দিয়ে সুন্দর করে থাম্বনেল বানাতে পারেন। আর আপনার আপনি আবারও বলি যে আপনি যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনার আপনার সে কমেন্টের ভিত্তিতে আবার একটি ভিডিও আমি বানিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আর ফটোশপ ভিডিও কিন্তু অনেক শর্ট করতে শর্টে করলেও কিন্তু শর্টে হয় না, কারণ অনেক কিছুই বলা লাগে। ওকে ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর ভিডিওর মাঝে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের সমস্যা যদি কোনো প্রকার ফটোশপ নিয়ে সমস্যা হয় অবশ্যই আপনি বলবেন, আপনার সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ যদি পারি। ওকে, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।